সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস ভারতের মদতপুষ্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সফল গণভ্যুত্থানের পর পালিয়ে যান ক্ষমতাচ্যুত এই সৌরশাসক হাসিনার দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি করতে চায় বা দলটির ভবিষ্যৎ লক্ষ্য কী সে সম্পর্কে ভারতীয় সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্যের সাথে কথা বলেছেন দলের মুখপাত্র এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান তার এই আলাপচারিতার আলোকেই ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ায় গত একুশ আগস্ট একটি নিবন্ধ প্রকাশিত হয় এর আগে ভারতীয় আরেকটি সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট সিকিং রিটার্ন টু ডেমোক্রেসি শিরোনামে নিবন্ধটি প্রকাশ করে এর আলোকেই আজকের প্রতিবেদনটি তৈরি করেছেন মোতালেব জামালি শেখ হাসিনার দুঃশাসন ও অন্যায় অবিচার প্রায় দেড় দশক ধরে বাংলাদেশের মানুষের কণ্ঠকে দমিয়ে রেখেছিল তবে গুম খুন জেল জুলুম সহ নানামুখী নির্যাতন নিপীড়নের ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষ কোনোভাবেই সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারছিল না কিন্তু চলতি বছরে জুলাই মাসে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ এনে দেয় জুলাইয়ে শুরু হওয়া ছাত্র আন্দোলন ক্রমেই গণ আন্দোলনের রূপ নিতে থাকে এক পর্যায়ে তা গণ রূপ নিলে পাঁচই আগস্ট শেখ হাসিনা কোনো উপায় না দেখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে নিয়োগ করার ব্যবস্থা বহাল থাকার কারণে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মকেও সরকারি চাকুরি লাভে বিশেষ সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল এর আগে দু সালেও সাধারণ শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে আন্দোলনে নামলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুরো কোটা ব্যবস্থাই বাতিল করে দেয় পরে তিনি প্রকাশ্যেই স্বীকার করেন যে রাগের মাথায় তিনি কোটা ব্যবস্থা বাতিল করেছেন শিক্ষার্থীরা চেয়েছিল কোটা ব্যবস্থা সংস্কার কিন্তু শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবেই পুরো ব্যবস্থায় বাতিল করে দিয়ে এক্ষেত্রে নতুন সংকট ও বিরোধ সৃষ্টির ক্ষেত্র তৈরি করে দেন হাসিনার সরকার কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল করার পর মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানেরা কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে উচ্চ আদালতে যান উচ্চ আদালতে চলতি বছরের পাঁচই জুন কোটা ব্যবস্থা পুনর্বহাল করলে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এটাকে সরকারের সাথে আদালতের যোগসাজসের মাধ্যমে দেয়া রায় হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগও যে শেখ হাসিনার সরাসরি প্রভাবে চলে তা বুঝতে আর কারুরই বাকি থাকে না তারা ক্ষোভে ফেটে পড়েন এবং রাজপথে নেমে আসেন হাসিনা বিভিন্ন সময়ে যেসব বক্তব্য বিবৃতি দিয়েছেন তাতেও বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানের ওপর তার নিয়ন্ত্রণের বিষয়টিকে নিশ্চিত করেছে একবার এক সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন বিরোধী দলে থাকার সময় তিনি অঙ্গীকার করেছিলেন যখনই সুযোগ আসবে তখনই তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করবেন দুই হাজার সালে হাসিনা ক্ষমতায় আসার পর হাইকোর্টের এক বিতর্কিত রায়ের মাধ্যমে ঠিকই খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণে হাসিনার অনেক বক্তৃতা বিবৃতি মন্তব্য ও অন্যান্য ঘটনা রয়েছে যেগুলো তালিকা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে এগুলো থেকে স্পষ্টই বোঝা যায় শেখ হাসিনা সরকার ও বিচার বিভাগের মধ্যে একটি অনৈতিক যোগাযোগ বা যোগসাজস রয়েছে ফলে আদালত যখনই কোনো বিতর্কিত রায় দেয় তখনই সাধারণ মানুষের এই বিশ্বাস জন্মে এটা পূর্ব নির্ধারিত একটি রায় এ ধরনের ধারণার ফলে বিচার বিভাগের উপর সাধারণ মানুষের আস্থা অনেকটাই কমে যায় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে ক্রমেই জনসম্পৃক্ততা বাড়তে থাকে এবং এক পর্যায়ে এর সাথে দেশের সাধারণ মানুষের বিভিন্ন যোগাযোগ ও বঞ্চনার বিষয়টিও যুক্ত হতে থাকে সরকারের চরম দুর্নীতি ব্যাপক মূল্যস্ফীতি বেকারত্বের হার বৃদ্ধি ও অর্থ সহ নানা অভিযোগে সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ এছাড়া গত ষোলো বছরে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার হরণের কারণে ক্ষোভে ফুঁস ছিল সব শ্রেণী পেশার মানুষ ফলে কোটা সংস্কার আন্দোলন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয় শিক্ষার্থীরা সতেরোই জুলাই তাদের কোটা বিরোধী আন্দোলনের নাম পরিবর্তন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাখে এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনের নতুন কর্মসূচি দিতে থাকে সরকার আন্দোলন দমনে মরিয়া হয়ে উঠলেও বিক্ষোভের মাত্রাও বাড়তে থাকে এবং শিক্ষার্থীদের সমর্থনে সারা সারাদেশে গণতন্ত্রকামী মানুষ রাজপথে নেমে আসে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে শিক্ষক শ্রমিক রিকশাচালক গৃহিণী থেকে শুরু করে সমাজের সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে প্রধান বিরোধী দল বিএনপি গণ আন্দোলন দমনে সরকারের নিবর্তনমূলক কৌশলে নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে এর ফলে এই গণ আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয় সর্বাত্মক এই গণবিক্ষোভ দমনে শেখ হাসিনার সরকারও চরম বর্বরতার পথ বেছে নিয়ে জনতার উপর নির্বিচার গুলি চালানোর নির্দেশ দেয় নিরাপত্তা বাহিনীকে এর ফলে সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ এক হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হন এই গণহত্যাকে আন্তর্জাতিক মিডিয়ার সামনে থেকে আড়াল করতে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় সরকারের বর্বর এসব কৌশল কোনো কাজই আসেনি পাঁচ অগস্ট সারাদেশ থেকে দশ লাখেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দিকে মিছিল নিয়ে এগোতে থাকে এই পরিস্থিতিতে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যান এভাবেই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সহ সব অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয় বাংলাদেশের গণতন্ত্রপন্থী অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও নৈতিকভাবে গণআন্দোলনকে সমর্থন করেছে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানাতে দলের সমর্থক কর্মী ও নেতারা আন্দোলনে অংশ নিয়েছেন দলের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় থেকে শুরু করে সারা দেশে তৃণমূল পর্যায়ের ও সব প্রতিষ্ঠানের নেতাকর্মীদেরকে সংগঠিত করে এই আন্দোলনে যোগ দিতে ও তাদের রাজনৈতিক সমর্থন বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করে মাঠের আন্দোলনে উপস্থিতি নিশ্চিত করতে বিএনপি সব ধরনের পদক্ষেপে নিয়েছে সাংগঠনিক সক্ষমতাকে ধৈর্যের সাথে ব্যবহার করে সরকার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে তোলে বিএনপি শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যারা এসেছেন তাদের মধ্যে জাতির অত্যন্ত শ্রদ্ধাভাজন কয়েকজন ব্যক্তি রয়েছেন এই সরকারের ব্যাপারে বিএনপির মূল্যায়ন ইতিবাচক এবং দলটি আশাবাদী এই সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে তারা সফল হবে বিএনপি আশা করে যে অন্তর্বর্তী সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাবে হামলার কবল থেকে মানুষকে রক্ষা করবে এবং শেখ হাসিনার সরকার দেশের অর্থনৈতিক খাতে যে বিশৃঙ্খল ব্যবস্থা তৈরি করে গেছে তাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে রাষ্ট্রের গণ অভ্যুত্থান দমনে যে বেপরোয়া ও নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয় তাতে পুলিশ ও র্যাবের বেশ কিছু কর্মকর্তা জড়িত শেখ হাসিনার সরকারের পতনের পর এসব কর্মকর্তা তাদের নামে সরকারের ইস্যু করা অস্ত্র নিয়ে পালিয়ে গেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইতিমধ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অন্যান্য ধারালো অস্ত্র জড়ো করেছে এছাড়া পতিত সরকারের পক্ষ থেকেও আওয়ামী লীগের অনেক নেতার নামে নির্বিচারে অস্ত্রের লাইসেন্স ইস্যু করেছে পাঁচ অগস্টের পর এসব অস্ত্র ডাকাতি ও চাঁদাবাজির কাজে ব্যবহার করা হয়েছে এছাড়া হিন্দুদের বত্রিশটি মন্দিরে হামলার সাথে তাদের জড়িত থাকার তথ্য প্রমাণও রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু সদস্য ইতিমধ্যে প্রকাশ্যে অভিযোগ করেছেন যে হামলাকারীরা আওয়ামী লীগের সাথে জড়িত এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে জরুরিভাবে অভিযান চালানো প্রয়োজন অধিকন্তু সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার স্বার্থে লাইসেন্সকৃত সব আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানাগুলোতে জমা দিতে হবে ক্ষমতাধর কয়েকজন ধন কুবের সিন্ডিকেটের প্রভাবে জাতির অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজুক ব্যবসা খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে এসব সিন্ডিকেটের সদস্যদেরকে দ্রুতই আইনের আওতায় আনতে হবে এছাড়া ওভার ইনভয়েসের মাধ্যমে অর্থ পাচার ঋণের নামে ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ লোপাট ও শেয়ার বাজারে ম্যানিপুলেশনের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ হাতিয়ে নেয়ার মতো বেশ কিছু গুরুতর অর্থনৈতিক অপরাধের বিরুদ্ধেও দ্রুত পদক্ষেপ নিতে হবে বিএনপির মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যমটিতে লেখা নিবন্ধে একথা বলেছেন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে চায় না বিএনপি এই মুহূর্তে সেটা করা হবে খুবই চ্যালেঞ্জিং একটি কাজ কারণ নির্বাচন কমিশন পুনর্গঠন তৃণমূল পর্যায়ে নির্বাচন পরিচালনা করতে নিরপেক্ষ কর্মকর্তাদেরকে নিয়োগ করা ও ভোটার তালিকা হালনাগাদ করার মতো জরুরি কিছু কাজ সম্পন্ন করতে হবে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ গত ষোলো বছর ধরে সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের এই সেন্টিমেন্ট সম্পর্কে অবহিত আছে বলেও তারা মনে করেন বিএনপির মুখপাত্র আউটলোকে এর আগে লেখা এক নিবন্ধে পূর্বাভাস দিয়েছিলেন হাসিনার উপর ভারত সরকার যে সর্বাত্মক বাজি ধরেছিল তা উল্টো ফল দিয়েছে ভারতে বিএনপির যারা বন্ধুপ্রতিম ব্যক্তি রয়েছেন তাদের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে এই উদ্বেগের বিষয়টি ভারতের সরকারকে জানানো হয়েছিল কিন্তু তারা বিএনপির কথায় কান দেয়নি উল্টো শেখ হাসিনার অজনপ্রিয় ও বর্বর সরকারকে সমর্থন করাই অব্যাহত রাখে এখন ভারত ও বাংলাদেশের জনগণের সামনে সময় এসেছে অতীতকে পেছনে ফেলে দুই দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এজন্য জনগণের সাথে জনগণের টেকসই ও বহুমুখী সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে বিএনপির মুখপাত্রের মতে বাংলাদেশের মানুষের মনোভাব সম্পর্কে সঠিক ধারণা লাভে ব্যর্থতার পরিচয় দিয়েছে চীন কিন্তু এখন তারা সেটা বুঝতে পারবে বলে মনে করে বিএনপি অপরদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে জবাবদিহিতা ও মানবাধিকার নিশ্চিত করার ব্যাপারে সবসময় ছিল তবে গত দুই মাস ধরে তাদেরকে এই ব্যাপারে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি যা বাংলাদেশের অনেক মানুষের কাছেই ছিল খুবই হতাশাব্যঞ্জক বাংলাদেশের মানুষ আশা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের উদ্যোগে সমর্থন দেবে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে রক্তাক্ত লড়াই আসলে শেখ হাসিনা ও বাংলাদেশের মধ্যকার লড়াইয়ের রূপ নিয়েছিল শেষ পর্যন্ত হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে গেলেও গণহত্যার জন্য তাকে ও তার ঘনিষ্ঠ সহযোগীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে এখন অনেক কিছু করতে হবে সব সক্রিয় দল নির্বাচনে অংশ নিতে ও মুক্তভাবে প্রচারণা চালাতে পারে এমন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবে বলে দেশের মানুষ প্রত্যাশা করছে বাংলাদেশের মানুষ এখন এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যেখানে থাকবে তাদের জীবন নিরাপদ ও নিশ্চিত একই সাথে মত প্রকাশের ও সমাবেশের স্বাধীনতা সংরক্ষিত থাকবে জনগণের রায় নিয়ে একটি নতুন সরকার গঠন করার পদ্ধতিতে ফিরে যাওয়ার জনগণের যে প্রত্যাশা সে ধরনের মুসৃণ গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় সমর্থন দিতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে